নমস্কার, আমি ঋত্বিক মল্লিক, সঙ্গে রাতুল গুহ, ডক্টর পুনেন্দু চ্যাটার্জি, আমরা সবাই বিশেষজ্ঞ কমিটির সদস্য। এবার আমরা কথা বলবো আমার বই, আমার বই প্রথম শ্রেণী এবং দ্বিতীয় শ্রেণী এই সব মিলিয়ে আমার বই, এই 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 বইটি নিয়ে মাথায় রাখতে হবে যে এই কথাটা আমরা বারবার বলেছি, আবার বলবো, সেটা হচ্ছে যে আমাদের যে কাজ বই তৈরির সিলেবাস বা কারিকুলাম যেখান থেকেই শুরু করি না কেন, এই সবটাই দাঁড়িয়ে আছে কিন্তু ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক 2005 এবং শিক্ষা অধিকার আইন 2009, এই দুটি নথির ওপর নির্ভর করে। এই দুটি নথিতে বা বলা যায় মূলত এনসিএফএ যে সমন্বিত শিখনের কথা আমরা পাচ্ছিলাম, ইন্টিগ্রেটেড লার্নিং, সেই বিষয়টিকে মাথায় রেখে আমার বই এই দুটি ক্লাসের এই এই বইটির পরিকল্পনা। আমার বই এর মধ্যে রয়েছে প্রথম ভাষা, এর মধ্যে রয়েছে দ্বিতীয় ভাষা, এর মধ্যে রয়েছে গণিত এবং আরও পরিবেশ এবং অন্যান্য আরও কিছু কিছু বিষয়, কিন্তু এই বিষয়গুলো আছে সমন্বিত আকারে। আর এই যে আমার বইয়ের যে সমন্বিত চলন বা সমন্বিত গঠন, যাই বলি না কেন, এর কেন্দ্রে আছে সহজ পাঠ, রবীন্দ্রনাথ ঠাকুরের সহজ পাঠ। এই আমার বইয়ের যাকে বলে মাঝখানে থেকে আমার বই এই পরিকল্পনাকে এগিয়ে নিয়ে গেছে। এই যে বলছি সমন্বিত চলন, সমন্বিত পাঠ, আমি পূর্ণেন্দু চ্যাটার্জির কাছে যাব, এই সমন্বিত চলন বা পাঠ এই বিষয়টার ঠিক কী, এর এর তাত্ত্বিক দিকটা আমরা একটু শুনে নিই। ধন্যবাদ ঋত্বিক। সমন্বিত পাঠ বা ইন্টিগ্রেটেড লার্নিং, ঋত্বিক যেটা বললো যে সেটা ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক 2005-এ একে ভয়ঙ্কর গুরুত্ব দেওয়া হয়েছে, কিন্তু গুরুত্ব দেওয়ার কারণ কি? প্রথম বলি ইন্টিগ্রেটেড লার্নিং বা সমন্বিত পাঠ হওয়ার কারণ কি? কারণটা হচ্ছে এই যে বাস্তব জীবনে জ্ঞান কিন্তু কখনো আলাদা আলাদাভাবে আসে না। নলেজ ডাজ নট কাম ইন সেপারেট প্যাকেটস। নলেজ একটা কোয়ান্টাম, জ্ঞান একটা পুরো একটা ফ্রেমওয়ার্ক যার মধ্যে ভাষার সাথে গণিত মিশে থাকে, ভাষার সাথে নান্দনিকতা মিশে থাকে, শারীর শিক্ষার সাথে গণিত মিশে থাকে, অঙ্কনের সাথে নান্দনিকতা মিশে থাকে। তো আমরা যখন সমন্বিত বলি, সমন্বিতর আরেকটা ডাইমেনশন কিন্তু জীবন কেন্দ্রিক বা লাইফ সেন্ট্রিক। তাই সমন্বিত পাঠ বা ইন্টিগ্রেটেড লার্নিং করার প্রধান উদ্দেশ্য হচ্ছে যে টেক্সট বইটিকে বা প্রথমে বলি পাঠক্রমটিকে লাইফ সেন্ট্রিক করা, জীবনকে কেন্দ্রে রেখে পাঠক্রমটিকে গড়ে তোলা, ঠিক যেভাবে প্রাক প্রাথমিকে আমরা দেখেছি যে প্রাক প্রাথমিকের পাঠক্রমটা তৈরি হয়েছিল ছাত্রছাত্রীদের লার্নিং প্রিপেয়ারনেসের জন্য, তাদের যেন শিখানের আগ্রহ ঘটে তার জন্য, ঠিক ক্লাস 1-2 সেই আগ্রহটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে এই সমন্বিত পাঠের মধ্য দিয়ে। ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক খুব একটা গুরুত্বপূর্ণ কথা বলেছে, বলেছে 2005-এর ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক, সেই ডকুমেন্টে বলেছে যে সাবজেক্ট বাউন্ডারিগুলো ডিফিউজ করতে হবে, সাবজেক্ট বাউন্ডারিগুলো সফেনিং করতে হবে, অর্থাৎ অঙ্ক ক্লাসে কোনো ভাষা চর্চা হবে না বা শারীর শিক্ষা ক্লাসে গণিত চর্চা হতে পারবে না, এটা ঠিক পদ্ধতি নয়। তাই আমাদের পাঠক্রমে যখন আমরা সমন্বিত শিক্ষা বা ইন্টিগ্রেটেড লার্নিংয়ের কথা ভাবলাম,
তার কারণই ছিল জীবন কেন্দ্রিক করা প্রথম। দ্বিতীয় হচ্ছে যে যারা পড়ুয়া মনে রাখতে হবে তাদের কিন্তু 6 বা 7 বছর বয়স, তাদের কাছে তখনও সাবজেক্ট খুব একটা গুরুত্বপূর্ণ হয়ে ওঠে না, তাদের পক্ষে তখনও বাংলার আলাদা বৈশিষ্ট্য বা গণিতের আলাদা বৈশিষ্ট্য, গণিত বিষয়ের চলন আলাদা, বাংলা বিষয়ের চলন আলাদা, এটা তাদের পক্ষে অনুধাবন করা কঠিন। তাই তাদের সামনে এমন এই ক্লাস 1 এবং 2 শিশুদের সামনে এমন একটা বই তুলে ধরা হয়েছে যেটা আসলে কি না কতগুলো স্কিল বেসড, কতগুলো দক্ষতা নির্ভর। এই দক্ষতাগুলোকে বিভিন্ন সাবজেক্টের মধ্যে এমনভাবে ছড়িয়ে দেয়া হয়েছে যে সাবজেক্টের বাউন্ডারিগুলো সফট হয়ে গেছে, যে তখন আর কেউ বলতে পারবে না যে এখান থেকে এত পাতা থেকে এত পাতা হচ্ছে গণিতের পাতা, এখানে আর কোনো কিছু করা যাবে না। সমন্বিত শিখনের এই জায়গাটাতেই প্রয়োজন যে শিশুদের কাছে যে দক্ষতাগুলো তুলে ধরার চেষ্টা করা হয়েছে, যেই দক্ষতাগুলো তাদের পরবর্তী ক্লাসে কাজে লাগবে, যখন তারা সাবজেক্ট নিয়ে ডিল করা শুরু করবে এই দক্ষতাগুলো তাদের কাজে লাগবে। তাই আগে দক্ষতাগুলো তাদের মধ্যে এনে তারপর আমরা চেষ্টা করেছি উপরে, যখন আমরা ধাপে ধাপে উঠেছি 3, 4, 5 তখন সেটা সাবজেক্টে বিন্যাস করেছি, কিন্তু 1 আর 2 যেহেতু মূলত দক্ষতা ভিত্তিক দুটি বই, তাই দক্ষতা, যেই দক্ষতা আমরা গণিতে ব্যবহার করতে পারি সেই দক্ষতারই আরেকটি রূপ আমরা হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশনে ব্যবহার করতে পারি। ভাষার সাথে নান্দনিকতা সে একই মিল আমরা ঘটাতে পারি। তাই এই জন্যই এটাই ছিল আমাদের ইন্টিগ্রেটেড লার্নিংয়ের লক্ষ্য। এই যে পুনেন্দুদা যে তাত্ত্বিক পরিসরটি তৈরি করলেন সমন্বিত পাঠ বা চলন বা এই বিষয়টি নিয়ে, সেটা যখন আমরা নিয়ে এলাম আমার বইতে তখন সেটা কীভাবে কাজ করবে ক্লাসরুমেই বা এই বই, এই এই যে বইয়ের পাতাগুলো, এই পাতাগুলো কেমন করে ব্যবহার হবে? ব্যাপারটা তো এইরকম নয় যে একটা 2 মলাটের মধ্যে কিছু বাংলা, কিছু ইংরেজি, কিছু গণিত, কিছু শারীরিক শিক্ষা করে আমরা বইটাকে তৈরি করে দিলাম, ব্যাপারটা কিন্তু ওই রকম না, এটা মিশে আছে। কিন্তু মিশে থাকার রসায়নটা কি? আমি রাতুলের কাছে যাব, রাতুল যদি এই রসায়ন বলি বা রহস্যই বলি সেটা যদি একটু উন্মোচন করো। ঋত্বিককে ধন্যবাদ। আমি প্রথমে আমার প্রিয় টিচারদেরকে অনুরোধ করব আমাদের যে বইটা, বইয়ের নামের ব্যঞ্জনাটা একটু দেখতে, ক্লাস 1 ও 2 এর আমার বই, এখানে আমার শব্দটা ভারী সুন্দর এবং গুরুত্বপূর্ণ। একটা শিশু ছোটোবেলায় এটা আমার জীবন, এই আমার জীবন থেকে সে তার সোসাইটিতে যাচ্ছে যেখানে আমাদের জীবন হতে চলেছে, অনেকের সাথে মিশতে চলেছে, সেখানে বইয়ের যে ফোকাসটা, সেই ফোকাসটা যদি খুব স্পেসিফিক হয় তাহলে বাচ্চার কাছে না জীবন খুব ফ্র্যাগমেন্টেড ওয়েতে আসবে। সেই বইয়ের ফোকাসটা অনেক হোলিস্টিক এবং সামুদায়িক হওয়া দরকার যাতে বাচ্চার কাছে আমার জীবন এবং আমার বিদ্যালয়, আমার চারপাশ, এই পুরোটার একটা সমন্বিত এক্সপ্রেশন ওর কাছে আসে। এবং সেই জন্যই আমাদের বইটার নামও আমার বই, কারণ শিশুকে তাকে এক থেকে এই সমন্বিত জীবনে ব্রিজে ব্রিজ করার কাজটা মসৃণভাবে করছে এই আমার বই। আমি একটা কথা, ঋত্বিক, পূর্ণেন্দুদা ওনারা বলছিলেন খুব ইম্পর্টেন্ট একটা কথা, লাইফ ডাজন্ট কাম ইন প্যাকেটস, জীবন কখনো ভেঙে ভেঙে শিশুর কাছে আসে না। যদি দেখি আমরা যে একটা শিশু সকালবেলা যখন ঘুম থেকে উঠলো, সে দেখলো চাঁদ ছিল আগের দিন রাত্রিবেলা, এবার সূর্যর আলো এসে গেছে, বেশিরভাগ মানুষ বাড়িতে ছিল, এখন অনেক মানুষ বাড়িতে বেরিয়েছে,
পশুরা পশু পাখি সব আস্তে আস্তে তাদের বিভিন্ন বাসস্থান থেকে বেরিয়ে আসছে, মানুষজন রাস্তাঘাটে হাঁটাচলা করছে, দোকানপাট খুলে গেছে। অর্থাৎ এই গোটা জিনিসটা ওর কাছে আলাদা আলাদা করে না এসে ওর কাছে মনে হবে যে ভোর হলো, একটা শব্দ ভোর বা সকাল ওর কাছে এসে উপস্থিত হবে যেটা একটা সমন্বিত শব্দ। অর্থাৎ জীবনের বিভিন্ন উপকরণ একটা সামুদায়িক রূপ পাবে এক একটা শব্দে, এক একটা ভাবনায়, এক জীবনকে এক একটা দেখার দৃষ্টিভঙ্গিতে। আমাদের প্রতিটি পাতা আমার বইয়ের কিন্তু সেই সামুদায়িক দৃষ্টিভঙ্গিকেই সাপোর্ট করেছে এই বইটি তৈরি করার ক্ষেত্রে। আপনারা যদি একদম প্রথম পাতা দেখেন, প্রথম শ্রেণীর প্রথম পাতা আমার বইয়ে দেখবেন একটা একটা জীবনের একটা ছবি আছে, সামাজিক জীবনের একটা ছবি আছে। কিছু বাচ্চা মাঠে খেলছে, কিছু যানবাহন চলছে, গাছ আছে, পুকুর আছে, কিছু পশু পাখি আছে, মানুষজন রাস্তায় হাঁটছে, এই 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 সমস্তটা মিলিয়ে একটা একটা সাধারণ জীবনের একটা ছবি দেওয়া হয়েছে। নাও এই পার্টিকুলার পাতাটা নিয়ে টিচার কীভাবে তার ইন্টিগ্রেটেড লার্নিংয়ের রসদ হিসাবে এই পাতাটিকে ব্যবহার করতে পারেন। খেয়াল করে দেখুন, এখানে সূর্য আছে দেখা, ছবিটার মধ্যে সূর্য আছে দেখা যাচ্ছে। অর্থাৎ টিচার কিন্তু এই সূর্য আছে এটা দিনের বেলা দেখিয়ে বাচ্চার সাথে বলতে পারে যে রাত্রিবেলা চাঁদ থাকে, মানে সময়ের ধারণা দিতে পারে। আমরা দেখতে পাবো সেখানে কিছু পশু পাখি চলছে, আবার মানুষ আছে এবং গাছপালাও আছে, অর্থাৎ এবং তার সাথে কিছু বাড়িঘর আছে। টিচার এখানে জীব জড়ের জায়গাটা দিতে পারেন, যে যে পশু পাখি গাছপালা মানুষ এরা জীব, আর যে সমস্ত জিনিসগুলো স্থবির রয়ে গেছে বাড়ি ঘর অন্য কিছু যার প্রাণ নেই সেটা সেটা জড় পদার্থ। আবার এই জীব যারা রয়েছে তার মধ্যেই প্রাণী রয়েছে এবং গাছপালা রয়েছে, সেই ভাগটা দেখাতে পারেন। আবার সেই প্রাণীর মধ্যেই মানুষ রয়েছে, মানুষ ছাড়াও অন্যরকম প্রাণী হয় সেটা দেখাতে পারে। আবার যখন গাছ দেখাচ্ছেন, গাছ দেখাতে গিয়ে কিছু ছোট গাছ আছে, কিছু বড় গাছ আছে, তাহলে ছোট বড়োর ধারণাটাও আনতে পারেন। আবার সেখানে বাড়িঘর আছে, অর্থাৎ এখানে বাড়িঘরে মানুষ থাকে এবং গাছের মধ্যে পাখি থাকে, বাসস্থানের ভাবনাটাও আনতে পারেন। এটা মাঠের রং সবুজ এবং আকাশের রং নীল এবং গাছের পাতার রং আবার সবুজ, এই দিয়ে রঙের ধারণা আনতে পারেন। অর্থাৎ একটা এই এই ছোট্ট একটা এক পাতার মধ্যে বাচ্চারা খেলাধুলা করছে, অর্থাৎ সেখানে আমার শারীরিক শিক্ষা হেলথ এডুকেশনের জায়গাটা আসতে পারে, ফিজিক্যাল এডুকেশনের। বাচ্চারা খেলাধুলা করছে তার মানে সোসাইটিতে থাকতে গেলে আমাকে সবার সাথে মিশতে হবে, সেখানে কথোপকথন করতে হবে, কথোপকথনের জায়গাটা আসতে পারে, সেখানে ভাষার ব্যবহারটা আসতে পারে। এই এই পুরো একটা পাতাকে কেন্দ্র করেই টিচার কত নানাভাবে ব্যবহার করতে পারেন। এবং খেয়াল করে দেখবেন এই এই প্রথম পাতাটার মধ্যে যত উপকরণ লুকিয়ে রয়েছে, এখানে আমার টিচারদের কাছে অনুরোধ যে একটা পাতার মধ্যে কিন্তু সমস্ত উপকরণ, তার সমস্ত ইন্টিগ্রেটেড কম্পোনেন্ট কিন্তু প্রকটভাবে নেই। কিছু আছে প্রকটভাবে, কিছু আছে প্রচ্ছন্নভাবে। যদি আমার সূর্য দেখা যায় তাহলে সূর্যর কথাটা প্রকটভাবে আছে, কিন্তু চাঁদ নেই, সময়ের যে ভাবনাটা বাচ্চাকে বলতে হবে এটা প্রচ্ছন্ন রয়েছে। টিচার এখানে এটাই আমি টিচারদের সাথে শেয়ার করতে চাইবো, টিচাররা যেন প্রতিটি পাতাকে একটু নিজের মতো করে অ্যানালিসিস করেন। দেখবেন প্রতিটা পাতায় কয়েকটি থিম খুব প্রকটভাবে ডিরেক্টলি বলা রয়েছে, আর তার পিছনেই লুকিয়ে রয়েছে কয়েকটি থিম প্রচ্ছন্নভাবে, যে প্রচ্ছন্ন ভাবগুলো সেটা বাচ্চার কাছে নিয়ে আসতে হবে এবং শিখন প্রক্রিয়ায় কাজে লাগাতে হবে। এখানেই লাইজ দ্য ম্যাজিক অফ আ টিচার। হতে পারে ধরুন একটা এরকম একটা পাতা থাকতে পারে যেখানে বাচ্চাকে ফুল দিয়ে অঙ্ক যোগ, ফুল দিয়ে যোগ শেখানো হয়েছে, পাঁচটা ফুল ছিল, তিনটে ফুল এলো, কটা ফুল হলো। এইবার টিচার ওখানে পাঁচটা ফুল, তিনটে ফুল, আটটা ফুল হলো, এই যোগের ধারণাটা দিলেন। একই সাথে এই যে ফুলের যে বিভিন্ন রং ছিল রংটা নিয়ে আলোচনা করতে পারে, প্রয়োজনে সেই ফুল নিয়ে যে একটা বাচ্চার সাথে একটা কবিতা একটা ছড়া বাচ্চাকে দিয়ে বলাতে পারেন, নিজে বাচ্চাকে বলায় সাহায্য করতে পারেন। এবং এই ফুল নিয়ে যদি চারটে কথা মুখে মুখে বাচ্চাকে দিয়ে ইংরেজিতে বলানোর চেষ্টা করতে পারেন, তাহলেও কিন্তু আবার ইংরেজি ভাষার ব্যবহারও হয়ে যায়, সেকেন্ড ল্যাঙ্গুয়েজেরও ব্যবহার হয়। একইভাবে যদি টিচার এই ধরনের ফুল কোন ধরনের প্রাকৃতিক অবস্থায় কোন ধরনের পরিবেশে ভালো হয় সেই আলোচনাটা একটু ঢোকেন,
সেই আলোচনাটায় একটু ঢোকেন, তাহলে টিচার হয়তো সেই একটু প্রাকৃতিক মালভূমি, সমভূমি, পাহাড় এই জায়গাটা এবং তার বিভিন্ন সেই বিভিন্ন ভূমিরূপের চারিত্রিক বৈশিষ্ট্যের ছোট্ট ছোঁয়া হয়তো দিয়ে দিয়ে যেতে পারেন যে কোন ধরনের ফুল কোথায় হয়। আবার একই সাথে দেখুন সেই ফুলটা হয়তো বললেন যে আগে এরকম ফুলের সাজিতে রাখা হতো, হয়তো বেতের সাজিতে, এখন হয়তো পোর্সেলিনের ভাসে রাখা হচ্ছে। অর্থাৎ কীভাবে সময়ের সাথে সাথে এক একটা জিনিসের ব্যবহার হয়তো খানিকটা চেঞ্জ হচ্ছে, আমরা ব্যবহারিকভাবে আমাদের দৈনন্দিন জীবনযাত্রায় বিজ্ঞানের প্রবেশটা বা আধুনিকতার প্রবেশটা এই সময়ের এই ধারণাটাও হয়তো দিয়ে দিতে পারেন। এই পার্টিকুলার জায়গায় লাইজ দ্য ম্যাজিক অফ আ টিচার। একটা আমরা ম্যাজিক সবাই পছন্দ করি কেন ছোট বড়, কারণ ম্যাজিকে এমন কিছু ঘটে যেটা আনএক্সপেক্টেড, তাই আমরা সবাই পছন্দ করি। এবং এই ক্লাস ওয়ান আর টু এর যে আমার বই, তার মধ্যে একটা ম্যাজিক লুকিয়ে রয়েছে। এই ম্যাজিকটা যে প্রচ্ছন্ন থিমগুলো রয়েছে পাতার মধ্যে, যা যা ডিরেক্টলি দেখা যাচ্ছে না, সেই প্রচ্ছন্ন ভাবমূলকগুলোকেও নিয়ে আসা, বিভিন্ন সাবজেক্টের মাধ্যমে সেই প্রচ্ছন্ন ভাবমূলগুলোকে ব্যবহার করা এবং স্টুডেন্টের সামনে সেই বিষয়টার এইভাবে অবতারণা করা যা স্টুডেন্ট ভাবতেই পারেনি, সেখানেই কিন্তু আমার বই একটা ম্যাজিক ঘটিয়ে দিতে পারে। এবং আমি বিশ্বাস করি আমাদের টিচাররা এই পাতাগুলোকে ব্যবহার করে যে ম্যাজিক ঘটানোর চেষ্টা করবেন, সেখানে কিন্তু বাচ্চার একটা অদ্ভুত রঙিন পার্টিসিপেশনে সাহায্য করবে এই ইন্টিগ্রেটেড লার্নিং ভিত্তিক। এই 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 যে ইন্টিগ্রেটেড লার্নিংয়ের কথা আমরা বলছি, এর মধ্যে ধরুন আমি যদি আসি, সেটা হচ্ছে যে যে ছবিতে যে ছবি দেখে এই কথাগুলো হচ্ছে সেটার মাধ্যম কী, সেই মাধ্যম কখনো তার নিজের ভাষা, প্রথম ভাষা, এবং কখনো সম্ভব হলে দ্বিতীয় ভাষা। এখন প্রথম ভাষা কি মাতৃভাষা এই নিয়ে একটা আলোচনা হতে পারে, কিন্তু আমি সেই আলোচনায় ঢুকবো না। আমি শুধু এটুকুই বলবো যে যে বয়সে ক্লাস ওয়ানে আমার বই সে পড়তে আসছে, যদি প্রথম ভাষার নিরিখে দেখেন তাহলে সে কি পারে, সে এই ভাষাটা ব্যবহার করতে পারে, কথা বলতে পারে, এবং কেউ কথা বললে সে সেটা বুঝতে পারে, কিন্তু সে লিখতে পারে কি না, সে পড়তে পারে কি না, এটাই হচ্ছে প্রথম ভাষার চ্যালেঞ্জ। প্রথম ভাষার সুবিধে হলো এই যে ভাষা যেহেতু ইনেট, সেহেতু সে সেটা মাথায় নিয়ে জন্মায় এবং এক্সপোজার তাকে পুষ্ট করে, ফলে সে যখন বাংলা বা যে কোনো প্রথম ভাষা নিয়ে যখন সে কাজ করতে আসছে, তখন সেই ভাষার স্বাভাবিক কিছু দক্ষতা তার মধ্যে থাকে। তাহলে আমার লক্ষ্য হচ্ছে যে এই দক্ষতার মধ্যে আরও দুটো জিনিসকে জুড়ে দেওয়া, একটা তার পড়তে পারার দক্ষতা এবং লিখতে পারার দক্ষতা। বাংলা বা প্রথম ভাষা, আমি বাংলা নিয়ে প্রধানত বলছি, এটাকে যে কোনো প্রথম ভাষাতেই এই এই বিষয়টা খাটবে, সেটা হচ্ছে যখন আমরা আমার বইয়ে প্রথম ভাষা নিয়ে কাজ করছি তখন মূলত তিনটে স্তরের কথা আমাদের মাথায় রাখতে হবে। একটা হচ্ছে বর্ণ বা ধ্বনি চেনার স্তর, ধ্বনি চিনে গেলে সেগুলিকে ব্যবহার করে শব্দ তৈরি, অর্থাৎ শব্দ তৈরির স্তর যার সঙ্গে জুড়ে থাকবে অর্থ, এবং তারপর এই শব্দকে নিয়ে তৈরি হবে বাক্য। এই যে তিনটে স্তর ভাষার ক্ষেত্রে, এই যে তিনটে স্তর, এই তিনটে স্তর প্রথম শ্রেণী এবং দ্বিতীয় শ্রেণীতে প্রথম ভাষার ক্ষেত্রে কীভাবে শেখানো হচ্ছে সেটি গুরুত্বপূর্ণ। খুব সংক্ষেপে শুধু আমি এই এই একটু ছুঁয়ে যাব, তারপরে আসবো সহজ পাঠের প্রসঙ্গে। যেটা বলবার সেটা হচ্ছে যে আপনারা দেখবেন যে আমরা প্রেফার করেছি কোনো একটা শব্দ থেকে, অর্থাৎ কোনো একটা ছবি বা কোনো শব্দ, সেখান থেকে ধ্বনিতে ধ্বনিকে বার করে ধ্বনি চেনা বা বর্ণ চেনা। কিন্তু বর্ণ যেখানে সে চিনছে সেখানে যে খোপ আছে, তখনই সে সেটা লিখছে না, কারণ লিখতে সে তখনও হয়তো শেখেনি। সে প্রথমে বেশ কিছু পাতা এগিয়ে যাচ্ছে চিনতে চিনতে, তারপর সে যখন লেখার দক্ষতা অর্জন করছে আবার সে ফিরে আসছে বইয়ের প্রথম দিকে। অর্থাৎ আমার বইয়ের চলন
প্রথম ভাষা শেখার ক্ষেত্রে মোটেই লিনিয়ার না, সে ফিরে 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 আসে। দ্বিতীয় শ্রেণীতে যখন সে যুক্ত ব্যঞ্জন শিখছে তখন একটা জিনিস এখানে লক্ষ্য করতে হবে যে বইটা দুটো পার্ট হয়ে গেছে। প্রথম আমার বই প্রথম শ্রেণীতে কিন্তু প্রথম ভাগ দ্বিতীয় ভাগ নেই, বইটা শুরু থেকে এগিয়ে চলেছে, তার মধ্যে হয়তো নানান রকমের চলন আছে, কিন্তু দ্বিতীয় শ্রেণীর ক্ষেত্রে বইটার একটা প্রথম ভাগ আছে এবং তারপর দ্বিতীয় ভাগ। প্রথম ভাগটা সম্পূর্ণত যুক্ত ব্যঞ্জন শেখার জন্য, কারণ যদি লক্ষ্য করেন এই যুক্ত ব্যঞ্জন কিন্তু যদি দ্বিতীয় ভাষা আমি ইংরেজি ভাবি সেক্ষেত্রে যুক্ত ব্যঞ্জন এই জিনিসটা ঠিক আলাদা চেহারায় আসে না, নিউমেরিসির ক্ষেত্রেও তাই, সে এগিয়ে চলে গোড়া থেকে, সে যেভাবে এগোচ্ছে পরপর এগোয়। কিন্তু প্রথম ভাষা বাংলার ক্ষেত্রে এখানে একটা একটু শেখার ব্যাপার আছে, সেই জন্যই ওটা প্রথম অংশ, অর্থাৎ এটা ক্লাস টুতে এসে নতুন একটা জিনিস সে শিখছে, বাকিগুলো কিন্তু তার চ্যালেঞ্জ বাড়ছে, সে একটা চ্যালেঞ্জ থেকে আর একটা চ্যালেঞ্জে যাচ্ছে। ফলে যুক্ত ব্যঞ্জন শেখার ক্ষেত্রে যেভাবে আমরা এগিয়েছি সেটা অন্যান্য অনেক জায়গায় থাকে, যেমন ধরুন সহজ পাঠেই আছে জফলা দিয়ে শেখা, আমরা কিন্তু ওভাবে শেখাইনি, আমরা এগিয়েছি ক, কয়ের সঙ্গে ক যোগ হচ্ছে, কয়ের সঙ্গে খ যদি হয় এরমভাবে, তারপর খ কয়ের সঙ্গে কী কী যোগ হচ্ছে, এইভাবে ব্যাপারটা এগিয়েছি। অর্থাৎ যে ম্যাট্রিক্সটা তৈরি হয়েছিল ক্লাস ওয়ানে বর্ণ শেখার সময় সেইটাকেই কাজে লাগিয়ে কিন্তু আমরা যুক্ত ব্যঞ্জন আমরা এগিয়েছি, বাকি যে চলনটা অর্থাৎ পরে সেই শব্দের স্তর যুক্ত ব্যঞ্জন ব্যবহার করে তারপর বাক্যের স্তর সেগুলো ক্লাস ওয়ানের মতোই, শুধু যেটা বললাম কাঠিন্য মাত্রা সামান্য বেড়েছে। কিন্তু সহজ পাঠ কেমন করে আছে এইটি একটু সংক্ষেপে দুটো উদাহরণ দিয়ে আপনাদের বলবো। যেমন ধরুন সহজ পাঠে ধরুন একটা টেক্সট আছে, সহজ পাঠ তো আমার এখানে অনেকটা র্যাপিডের কাজ করছে, অর্থাৎ যে ভাষা সে আয়ত্ত করছে পড়ছে লিখছে সেইটাকে আরও এক্সপোজার তাকে দিচ্ছে হচ্ছে সহজ পাঠ। সেখানে সহজ পাঠে যে টেক্সটটা আছে সেই টেক্সটের আগে হয়তো আমার বইয়ের আর একটা টেক্সট আছে যেটা তার ভিত্তি পাঠ হিসেবে কাজ করছে, আবার সহজ পাঠটা সেই টেক্সটটা পড়ার পর তাকে আরও কিছু দেওয়ার জন্য তার অনুসারী পাঠ তৈরি হচ্ছে। আপনারা স্লাইডে লক্ষ্য করুন এই যে পাতাটা এখন দেখা যাচ্ছে এই পাতাটা, অর্থাৎ কিনা 242 পাতা, এখানে যে নদীর কথা আছে সেই এই এই যে ছোট্ট 5-7 লাইনের যে 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 অংশটা এইটা পড়ে কিন্তু সে চলে যাবে আমাদের ছোট নদী সহজ পাঠে। অর্থাৎ নদীর বিষয়টা আগে একটা সহজতর পাঠে সে জেনে নিয়ে বুঝে নিয়ে তারপর সে যেমন যাচ্ছে তখন তারপর সে যাচ্ছে সহজ পাঠে আমাদের ছোট নদী। তেমনি আর একটা পাতা দেখুন 341, সেখানে যে নীল ময়ূরের পালক বলে যে গল্পটা আছে সেটা কিন্তু আগেই পড়বে না, সেটা পড়বে সহজ পাঠে কতদিন ভাবে ফুল উড়ে যাব কবে। এই যে নানান চেহারা, সেই নানান চেহারার আরেকটু মজাদার টেক্সট হিসেবে আসছে নীল ময়ূরের পালক। সুতরাং সহজ পাঠ কখনো ভিত্তি পাঠ হিসেবে কখনো অনুসারী পাঠ হিসেবে আমার বইয়ের যে যে অংশগুলো আছে তার সঙ্গে জুড়ে থাকবে। সহজ পাঠের যে অপার সম্ভাবনা তাকে আমরা কিন্তু শুধুমাত্র বয়ে যেতে দিচ্ছি না, তাকে আমরা ধরে রাখছি আমার বইয়ের একটা সাহায্যের মাধ্যমে। এবং একটা জায়গায় এসে সহজ পাঠ এবং আমার বই প্রথম ও দ্বিতীয় শ্রেণী সেটা পরিপূরক হয়ে উঠবে। আমি যে কথাগুলো বললাম সেটা মূলত প্রথম ভাষার ক্ষেত্রে, প্রথম ভাষা শেখার যে ধরন আর দ্বিতীয় ভাষা শেখার যে ধরন তা কিন্তু আলাদা। আমি একটু এই বিষয়ে পূর্ণেন্দু চ্যাটার্জির কাছে যাব যে দ্বিতীয় ভাষার ক্ষেত্রে আমার বই কিভাবে কাজ করবে। হ্যাঁ, ধন্যবাদ ঋত্বিককে। ঋত্বিক বলছিল যে প্রথম ভাষার শেখার চলন আর দ্বিতীয় ভাষার শেখার চলন আলাদা। আলাদা কারণ প্রথম ভাষা একটি শিশু তার বাড়িতে সমাজে বেড়ে ওঠার সময় শেখে, তার নানান কথা শেখে, নানান শব্দ শেখে। দ্বিতীয় ভাষা কিন্তু সে আসলে নিজের বাড়িতে বা সমাজে সাধারণত শোনে না বা সেখান থেকে শেখে না।
তাই দ্বিতীয় ভাষা শেখাটা অনেক বেশি চ্যালেঞ্জিং, এবং তাই দ্বিতীয় ভাষা শেখার ক্ষেত্রে বলা হয় লার্নিং, আর প্রথম ভাষার ক্ষেত্রে বলা হয় অ্যাকুইজিশন। আমরা পাচ্ছি, অ্যাকোয়ার করছি, আমরা স্কুলের ফর্মাল একাডেমিক অ্যাটমসফিয়ারের বাইরে গিয়েও আমরা প্রথম ভাষার বিভিন্ন কথা শুনতে পাই, দ্বিতীয় ভাষাটা তারা পাই না, দ্বিতীয় ভাষাটা সেই স্কুলেই থেকে যায় মূলত। আমাদের ক্লাস ওয়ানের দ্বিতীয় ভাষার ট্রিটমেন্টটা যে শুরু হয়েছে সেটা কিন্তু শুরু হয়েছে ছড়া দিয়ে, একটু রাইম দিয়ে, যাতে, এবং কিছু দেখবেন আপনারা বইয়ের পাতার নিচে একটা লার্নিং টিপস বলে একটা জিনিস দেয়া আছে, সেখানে বাচ্চারা কি করবে বা শিক্ষক কি করাবেন সেটা বোঝানো হচ্ছে। ইংরেজি দ্বিতীয় ভাষার ক্ষেত্রে শুরু হয়েছে কিন্তু ভীষণ ওরাল ভাবে, সেখানে শিক্ষক কিছু সহজ ইনস্ট্রাকশন দেবেন, যেমন ধরুন সিট, স্ট্যান্ড বা কিছু ছড়া আছে যেটা শিক্ষক শিক্ষিকা পড়ে শোনাবেন এবং সেটা শুনে শুনে ছাত্রছাত্রীরা বলবে। অ্যালফাবেট এসছে অনেক পরে, লিখিত অ্যালফাবেট এসছে অনেক অনেক পরে, এবং সেই লিখিত অ্যালফাবেটগুলো যখন এসছে, আমরা যখন লিখিত অ্যালফাবেট শেখানোর কথা বলছি, সেটা কিন্তু ভীষণ বৈজ্ঞানিকভাবে এসছে। আপনারা দেখবেন যে অ্যালফাবেটগুলো লেখার জন্য কিছু তীর ব্যবহার করা হয়েছে, অর্থাৎ সেই যে ডট ডটগুলো দেয়া, যেই ডটগুলোকে জয়েন করে একটা অ্যালফাবেট হবে, সেই ডটগুলোকে যেরকম সেরকম করে জয়েন করলে হবে না, তার একটা নির্দিষ্ট ডিরেকশন দেয়া হয়েছে তীর দিয়ে, যে এইভাবে লাইনটা লিখতে হবে। ধরুন এ, ক্যাপিটাল এ, এতে কোত্থেকে ওপরের দাগটা আসবে, এটা কি নিচ থেকে ওপরে যাবে না ওপর থেকে নিচে আসবে, এই ডিরেকশনটা দেওয়া হয়েছে। এবং প্রত্যেকটা অ্যালফাবেটের ক্ষেত্রেই, সেটা আপনার ক্যাপিটাল হোক বা স্মল এন্ডের হোক, অ্যালফাবেটের ক্ষেত্রে এই বৈজ্ঞানিক ভিত্তিটা আমাদের রাখা হয়েছে। তারপর আমরা যেটা এসছি সেটা হচ্ছে ছোট ছোট শব্দ, এবং শুধু ছোট শব্দ শেখানো বা উচ্চারণ শুধু ফোনিক লেভেলে উচ্চারণই নয়, তাদের আস্তে আস্তে ব্যবহারও শেখানো শুরু হয়েছে। যেমন আপনারা যদি ক্লাস ওয়ানের বইটা দেখেন, একটা দিস দ্যাটের ব্যবহার শুরু দেখানো হয়েছে। এই যে দিস দ্যাটের ব্যবহারটা যেখানে দেখানো হয়েছে, সেখানে দেখবেন যে দিস দ্যাটটা ডিস্টেন্স নির্ভর, দূরত্ব নির্ভর, সেটাই বোঝানো হয়েছে। এবং সেখানে কিন্তু এই পরিসর আছে যে এই দিস দ্যাটের ব্যবহার শেখাতে গিয়ে একজন শিক্ষিকা বা শিক্ষক ছাত্রছাত্রীকে গণিতের কোনো ধারণা দিতে পারেন, কোনো অঙ্কনের ধারণা দিতে পারেন, যেটা রাতুলবাবু শুরুর বক্তব্যে বলছিলেন যে এই বইটার মধ্যে কিছু ম্যাজিক লুকিয়ে আছে, যেটা এক্সপ্লয়েট করার জন্য টিচাররা আছে। এইভাবে আমাদের ক্লাস ওয়ানের বই এগিয়েছে। ক্লাস টু এর বই আবার সেখানে, কিন্তু ক্লাস টু এ যখন ছাত্রছাত্রীরা ঢুকছে, যখন তারা প্রবেশ করছে ক্লাস টু লেভেলে, তখন কিন্তু তাদের জন্য ছোট ছোট অনুচ্ছেদ রাখা হয়েছে, ছোট ছোট প্যারাগ্রাফ রাখা হয়েছে, যেটা ছোট ছোট শব্দ দিয়ে প্যারাগ্রাফ, যেটা প্রথমে আশা করা হচ্ছে শিক্ষকের সাহায্য নিয়ে পড়বে, এবং তারপর তারা নিজেরা পড়ে সেই অর্থ অনুধাবন করে কিছুটা লিখতে পারবে। যেমন
আমাদের ক্লাস ওয়ানের একেবারে শেষের পাতাটায় যদি আমরা যাই, একদম ক্লাস ওয়ানের আমার বইয়ের শেষের পাতায়, লাস্ট পেজ, সেখানে একটা রংধনুর ছবি দেওয়া আছে, একটা রেইনবোর ছবি, এবং সেখানে তিনটে সেন্টেন্স, একটা রংধনুর ছবি আছে, রংধনুর ছবিটা ওখানে যদিও খুব সিম্বলিক, রংধনু যেমন বিভিন্ন রঙের একটা সমন্বয় ঘটায়, আমাদের এই আমার বইও বিভিন্ন দক্ষতার সমন্বয় ঘটিয়েছে, বিভিন্ন বিষয়ের সমন্বয় ঘটিয়েছে, সেটা একটা প্রতীক আছে বটে, কিন্তু সেই শেষের পাতায় ইংরেজির ক্ষেত্রে নিজের ভাষায় ইংরেজিটা লেখার একটা প্রশ্ন তৈরি করা হচ্ছে, যেখানে প্রথম লাইনটায় প্রায় পুরোটাই দেয়া আছে, দ্বিতীয় বাক্যটায় শুধু আই কথাটা দেয়া আছে, আর তৃতীয় বাক্যটা ব্ল্যাঙ্ক। আশা করা হচ্ছে যে ক্লাস ওয়ানের শেষে একজন ছাত্র বা ছাত্রী একটি সম্পূর্ণ সরল বাক্য ইংরেজিতে লিখতে পারবে, এবং তারা যে লিখতে পারবে তাদের এই লার্নিং আউটকামটা যে হবে, এই শিখন সামর্থ্যটা তারা যে পাবে, এটা কিন্তু সম্পূর্ণ ওই টিচারের হাত ধরে পাবে। যখন আমরা ক্লাস টুতে যাচ্ছি, আমরা দেখছি যে আমাদের বইগুলো যেহেতু গ্রেডেড, তাই কাঠিন্য মাত্রাও একটু বেশি, ইংরেজি দ্বিতীয় ভাষার ক্ষেত্রেও তাই, সেই ছোট ছোট প্যারাগ্রাফ সেখানে হয়তো নিজের থেকে পড়ে একটি সেন্টেন্স লিখতে হচ্ছে, বা দুটি সেন্টেন্স লিখতে হচ্ছে, সেখানে আবার কিছু শব্দ তৈরি আছে, শব্দ তৈরি করার কিছু ভোকাবুলারি এক্সারসাইজ আছে, খুব ইন্টারেস্টিং, যেমন একটা পেনের ছবি দেওয়া আছে, একটা যোগ চিহ্ন মাঝখানে, তারপরের পাতায় দেওয়া আছে যে, তারপরের পাশে দেওয়া আছে GUIN, একটা শব্দ বানাও, তাই PN আর GUIN বলে একটা শব্দ তৈরি হবে, এরকম কিছু খেলার ছলেও আমরা সেকেন্ড ল্যাঙ্গুয়েজকে ট্রিট করেছি। তবে সবথেকে যেটা গুরুত্বপূর্ণ ইংরেজি দ্বিতীয় ভাষার ক্ষেত্রে যেটা করা হয়েছে ক্লাস ওয়ান এবং ক্লাস টুতেও, সেটা হচ্ছে যে একটা স্পাইরাল মুভমেন্ট আছে, স্পাইরাল মুভমেন্ট আছে বলতে যেটা আমি বোঝাচ্ছি, সেটা হচ্ছে যে যেটা শিখছে একজন বাচ্চা সেটা কিন্তু আবার কিছু দূর যাওয়ার পরে সেই যেটা সে শিখেছিল সেটায় আবার ফিরে আসা হচ্ছে, সেটার একটা ড্রিলিং হচ্ছে, যাতে তার সেই জ্ঞানটা মজ্জাগত হয় বা অ্যাসিমিলেটেড হয়। তাই মোটামুটি এটাই হচ্ছে আমাদের ক্লাস ওয়ান এবং ক্লাস টু এ দ্বিতীয় ভাষার চল। দ্বিতীয় ভাষা প্রথম ভাষার সঙ্গে আরেকটা ভাষাও আছে, সেটা অঙ্কের ভাষা, গণিতের ভাষা, সে ভাষারও কিন্তু একটা নিজস্ব চলন আছে। প্রথম ভাষার ক্ষেত্রে যেমন আমি বলছিলাম যে একটা জ্ঞান নিয়ে, একটা কিছু দক্ষতা নিয়ে সে আসে, যেটা দ্বিতীয় ভাষার ক্ষেত্রে প্রায় থাকে না বললেই চলে। এই যে নতুন যে ভাষার কথা আমি বলছি, গণিতের ভাষা, এই দুটো কোথাও মাঝামাঝি তার বিষয়টা, সে জানে কম বেশি, চোখের আন্দাজে পরিমাণ সে বুঝতে পারে, অর্থাৎ গণিতের একেবারে বেসিক কিছু সেন্স তার মধ্যে কাজ করে, কিন্তু এই যে ভাষাটা অর্থাৎ গুণার ভাষা, সংখ্যা নিয়ে কাজ, এটাও কিন্তু আমার বইতে যখন শুরু হচ্ছে সেখানেও কিছুটা এক্সপোজার দিয়ে, ছোট বড় দূরে কাছে এই সমস্ত দেওয়ার পরে সেটা শুরু হচ্ছে। এবং সংখ্যার যে গড়ে ওঠা, কীভাবে এক এক ব্যাপারটা আসলে কি, তাকে এই সংখ্যাকে ছবির মাধ্যমে বা বিভিন্ন উপকরণের মাধ্যমে এই ভাষাকে নিয়ে শুরু করে আমার বই। তারপর ধীরে ধীরে একটা সংখ্যা ভেঙে নানান, তার যে নানান অংশ এবং তার যে এককের একটা দিক, দশকের দিক, এইভাবে সে এগোতে থাকে। যোগ বিয়োগ বলতে আমরা সাধারণভাবে যেটা বুঝি, সেটা কিন্তু
ক্লাস ওয়ান বা টুতে নেই, যেটা আছে সেটা হচ্ছে সংখ্যার মধ্যে একটা খেলার মাধ্যমে এই যোগ করে ফেলা বা বিয়োগ করে ফেলা। ছবির মাধ্যমে পাঁচটা পাখি ছিল, দেখা যাচ্ছে আর পাঁচটা নেই, তিনটে হয়েছে, দুটো উড়ে গেছে। অর্থাৎ ছবির মাধ্যমে সংখ্যা নিয়ে খেলতে খেলতে সে দু অঙ্কের সংখ্যা অর্থাৎ 99 পর্যন্ত এখানে সে শিখছে, সে সংখ্যাগুলোকে ব্যবহার করতে পাচ্ছে, সংখ্যার যে ভাষা, গণিতের যে ভাষা, তার সঙ্গে পরিচিত হচ্ছে। এবং এই গণিতের সঙ্গে সঙ্গে, প্রথম ভাষার সঙ্গে সঙ্গে, দ্বিতীয় ভাষার সঙ্গে সঙ্গে, এই সমস্ত কাজগুলোর মধ্যে লুকিয়ে রয়েছে পরিবেশের নানান বিষয়, কারণ পরিবেশ থেকে এই উদাহরণগুলো উঠে আসছে, পরিবেশের নানান এলিমেন্ট, তার ছবি। এবং ছবির কথা যখন আসছে তখন এখানে এটাও বলতে হবে যে এই বইয়ের মধ্যে এমন অজস্র জায়গা আছে যেখানে ছবি আঁকা, রং করা সমস্ত উপকরণ এখানে, মানে এগুলো ব্যবহার করবার জায়গা এখানে রয়েছে। আমি শুধু রাতুলের কাছে এইখানে এই এই এইটা জানতে চাইব রাতুল, এবং এটা দিয়েই আমরা আমাদের প্রথম শ্রেণী মানে আমার বইয়ের আলোচনা শেষ করব। সেটা হচ্ছে যে ফাইনালি এই আলোচনাগুলোকে যদি আমরা কুড়িয়ে নিই, যদি এক জায়গায় করি, তাহলে আমার বই ওয়ান এবং টু কীভাবে পরবর্তী ক্লাসে যখন আর ইন্টিগ্রেটেডভাবে থাকছে না, হয়তো পরিবেশ থাকছে কিন্তু আলাদা করে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অঙ্ক শুরু হচ্ছে, এইটা কীভাবে জুড়বে, কীভাবে একসঙ্গে চলাটা পরবর্তীকালে যখন আলাদা আলাদা ডিসিপ্লিনে ভাগ হবে তখন তার লজিকটাই বা কী হবে। আমরা দুটো বিষয় নিয়ে আলোচনা করে এই সেশনটাকে একটা সামুদায়িক রূপ দেব। সেটা হচ্ছে এক, যে ঋত্বিক এবং পূর্ণেন্দুদা যে বলছিলেন যে আমাদের ক্লাস ওয়ান ও ক্লাস টু এর আমার বইয়ে এক সামুদায়িক রূপ রয়েছে ইন্টিগ্রেটেড লার্নিং, তার মূল্যায়নটা কীভাবে হবে এটা একটা খুব জরুরি প্রশ্ন। এবং এই মূল্যায়ন থেকে বাচ্চার যে শেখার জায়গাটা, সে শিখনের কোন স্তরে আসছে বোঝার পর আস্তে আস্তে থ্রি থেকে সে বিভিন্ন সাবজেক্ট স্পেসিফিক এরিয়ায় কীভাবে যাবে, সেক্ষেত্রে টিচার কী ভূমিকা নিতে পারেন, এই দুটো ক্ষেত্রেই। প্রথমেই একটা কথা বলে রাখি, যেহেতু বইটা ইন্টিগ্রেটেড বা সমন্বিত, তাই এর কিন্তু সাবজেক্ট স্পেসিফিক ইভ্যালুয়েশন হওয়া সম্ভব নয়, এবং আমাদের ডিপার্টমেন্টের এবং বোর্ডের এবং আমাদের এক্সপার্ট কমিটির তরফ থেকে কিন্তু তা বলাও হয়নি। আপনারা দেখবেন ম্যাম স্যার যে অন্যান্য ক্লাসের ক্ষেত্রে যেমন সাবজেক্ট স্পেসিফিক সামেটিভ ইভ্যালুয়েশনের জায়গা রয়েছে, এখানে কিন্তু পূর্ণেন্দুদা যেটা বলছিলেন, ঋত্বিক যেটা বলছিলেন, যে কতগুলো স্কিলের যে উপকরণ দেওয়া রয়েছে বইয়ে, তাই কিন্তু আমাদের যে ইভ্যালুয়েশনের এরিয়াটা সেটাও কিন্তু স্কিল ডিপেন্ডেন্ট। বাচ্চার কতগুলো স্কিলের, কতগুলো সক্ষমতার ইভ্যালুয়েশন হবে সেখানে কিন্তু প্রথম ভাষা, দ্বিতীয় ভাষা, পরিবেশ, গণিত এভাবে নয়। তাই আমরা দেখবেন প্রথম যে স্কিলটা ইভ্যালুয়েশন হবে, যে দক্ষতাটার, সেটা হচ্ছে এবিলিটি টু কমিউনিকেট বা বাচ্চার সংযোগ স্থাপনের সক্ষমতা। সে পড়াশোনার বা শিখনের তার একটা মূল লক্ষ্য হচ্ছে যেন বাচ্চা এক থেকে অনেকের সাথে একটা ব্রিজ তৈরি করতে পারে, নিজেকে সোশ্যালাইজ করতে পারে, এবং এই সোশ্যালাইজ করার জন্য কিন্তু তার যোগাযোগটা ঠিক করতে পারা, সংযোগ স্থাপন করতে পারা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট। এবং এই যে যোগাযোগের ভাষাটা, সেটা কিন্তু যোগাযোগ মানে অনেকের মধ্যে এই ভাবনাটা আসতে পারে যে তাহলে কি যখন এবিলিটি টু কমিউনিকেটের ক্ষেত্রে শুধুমাত্র বাংলা বা শুধুমাত্র ফার্স্ট ল্যাঙ্গুয়েজ সাঁওতালি, হিন্দি, উর্দু, নেপালি বা এইগুলোর ব্যবহার হবে, বা শুধুমাত্র ইংলিশের ব্যবহার হবে, এমনটা কিন্তু নয়। যে কোনো কিছু যেটা বাচ্চাকে কমিউনিকেট করতে সাহায্য করবে সেটাই কিন্তু কামস আন্ডার দ্য স্কিল এবিলিটি টু কমিউনিকেট। অর্থাৎ আমি যেমন একটা প্রথম ভাষায় বাক্য রচনাও এবিলিটি টু কমিউনিকেটে আসে, দ্বিতীয় ভাষায় কিছু একটা পড়ে সেখান থেকে উত্তর দেওয়া, ক্লাস টুয়ে ছোট্ট একটা কম্প্রিহেনশন পড়ে উত্তর দেওয়া, সেটাও যেমন এবিলিটি টু কমিউনিকেটে আসে, ঠিক তেমনি করে টিচার যদি কোনো একটা অঙ্ককে কথায় লিখে দেয় এবং সেটাকে তার গাণিতিক রূপ দিতে বলে, গণিতের ভাষায় সেটাকে প্রকাশ করতে বলে, সেটাও কিন্তু এবিলিটি টু কমিউনিকেটের মধ্যে পড়ে। তাই প্রথমেই
এই পয়েন্টটা ক্ল্যারিফাই করতে চাইছি আমার প্রিয় টিচারদের কাছে। আমাদের সামেটিভ ইভ্যালুয়েশন ক্লাস ওয়ান ও টু এর ক্ষেত্রে সাবজেক্ট স্পেসিফিক হবে না, কারণ সেখানে সফেনিং অফ সাবজেক্ট বাউন্ডারি, সেখানে ডিফিউশন অফ সাবজেক্ট বাউন্ডারি হয়ে গেছে, যেটা পূর্ণেন্দুদা বলছিল। তাই স্কিল স্পেসিফিক হবে এবং প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু যে এবিলিটি টু কমিউনিকেট বা সংযোগ স্থাপনের সক্ষমতা, এটা কিন্তু সব ধরনের সাবজেক্টের থেকেই আসতে পারে। প্রথম ভাষা, দ্বিতীয় ভাষা, অঙ্ক, সেখানে পরিবেশের যে পার্টিকুলার কম্পোনেন্টটা আছে সেখান থেকে আসতে পারে। সেম ওয়েতে যে দ্বিতীয় স্কিলটার উপর ইভ্যালুয়েশন হবে, এবিলিটি টু কোরিলেট বা সমন্বয় স্থাপন। আমরা এই সমন্বয় স্থাপনটা কেন রাখলাম ম্যাম, কেন রাখলাম স্যার? কারণ পৃথিবীর সাথে নিজেকে সোশ্যালাইজ করতে গেলে সংযোগটা যেমন জরুরি, তাকে নিজের সাথে প্রতি মুহূর্ত সোসাইটির এই গোটা বিশ্বের সাথে নিজেকে সমন্বিত রূপ দিতে পারা, তার সাথে একাত্ম হয়ে যেতে পারা কিন্তু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কোয়ালিটি অফ লিভিং দ্য লাইফ, জীবনে বাঁচার ক্ষেত্রে এটা অতি গুরুত্বপূর্ণ একটা দরকার। তাই দুটো জিনিসের মধ্যে তুলনার জায়গায় যাওয়া এবং তুলনা থেকে সেখান থেকে মিশ্রণের জায়গায় যাওয়া, একটার সাথে আরেকটার সাথে অ্যাডপার করতে পারা, এগুলো কিন্তু সমস্তই এবিলিটি টু কোরিলেটের আন্ডারে পড়বে। এবং এক্ষেত্রেও কিন্তু কোনো স্পেসিফিক সাবজেক্ট থেকেই হবে এমনটা নয়, হতেই পারে আমি একটা ফার্স্ট ল্যাঙ্গুয়েজের কোনো ছবি আছে, কতগুলো ছবি আছে, সেটা কোনটা কিসের ছবি সেটা একটা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ থেকে দিলাম। আবার এমন হতেই পারে যে একইভাবে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ থেকেও আমি হয়তো একটা টেবিলে ম্যাচ করতে দিলাম, এটাও এবিলিটি টু কোরিলেট হতে পারে। ঠিক তেমনিভাবে যে থার্ড সক্ষমতাটার ইভ্যালুয়েশন হবে এবিলিটি ইন প্রবলেম সলভিং, যে তার সমস্যা সমাধানের সক্ষমতা। এবং এই সমস্যা সমাধানের সক্ষমতার ক্ষেত্রেও কিন্তু বাচ্চা যে শুধুমাত্র প্রথম ভাষা বা দ্বিতীয় ভাষা বা গণিত বা পরিবেশ বা ফিজিক্যাল এডুকেশন, ইটস নট লাইক দ্যাট। আপনি যে কোনো ক্ষেত্রেই যে কোনো বাচ্চাকে কিন্তু প্রবলেম সলভিং জীবনের একটা খুব গুরুত্বপূর্ণ অংশ, যে ক্রিটিক্যাল থিঙ্কিং, ক্রিয়েটিভ থিঙ্কিং, প্রবলেম সলভিং, এগুলো জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় জিনিস। তাই প্রবলেম সলভিংয়ের যে ছোট্ট ছোট্ট জায়গাগুলো, সেটা প্রথম ভাষার কনটেক্সটে হতে পারে, দ্বিতীয় ভাষার কনটেক্সটে হতে পারে, পরিবেশের কনটেক্সটে হতে পারে, গণিতের কনটেক্সটে হতে পারে, হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশনের কনটেক্সটে হতে পারে, কিন্তু আমার লক্ষ্য হচ্ছে ওই সাবজেক্টগুলোর উপলক্ষে বাচ্চার কোনো প্রবলেমকে সলভ করার জায়গায় নিজেকে এম্পাওয়ার করতে পেরেছে কি না, বা আমার বই বাচ্চাকে সেই প্রবলেম সলভিংয়ের এম্পাওয়ারমেন্টে পৌঁছাতে পেরেছে কি না, এইটা চেক করে নেওয়া। এবং চতুর্থত, ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল কোয়ার্ডিনেশন, এবিলিটি ইন ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল কোয়ার্ডিনেশন, শারীরিক ও মানসিক সমন্বয়ের সক্ষমতা। অর্থাৎ বাচ্চা যেটা মানসিকভাবে ভাবছে, তার থট প্রসেসে আছে, সেটাকে সে এক্সপ্রেশনে আনতে পারছে কি না, যা ভাবছে সেটাই করে দেখাতে পারছে কি না। আমি একটা ছোট্ট গল্প পড়লাম, পড়ার পর আমার মনে সেই গল্পটা পড়ার পর যে ছবিটা আসছে, একটা গ্রামকে নিয়ে একটা 10 লাইনের গল্প আছে, সেই গল্পটা পড়ার পর আমার মনে যে ছবিটা এসছে, সেই ছবিটা আমি হয়তো এঁকে দেখালাম, সেটা কিন্তু আমি মনে যা ভাবলাম ফিজিক্যালি সেটা কিন্তু তার এক্সপ্রেশন দিতে পারলাম। আবার টিচার হয়তো যে অঙ্কর একটা ভাষায় একটা কথা বলেছেন, সেটা গাণিতিক রূপ দিয়ে সেই অঙ্কটা করে দেখানো, সেটাও কিন্তু মেন্টালের সাথে ফিজিক্যাল কোয়ার্ডিনেশনে গেল। আবার যখন ইংলিশের দ্বিতীয় ভাষার ক্ষেত্রে ছোটো ছোটো কিছু স্পিকিং লিসনিং বক্স আছে আমাদের আমার বইয়ের বিভিন্ন পাতায়, সেখানে টিচার বাচ্চাকে যে ধরনের সাজেস্ট করছে সেই কাজগুলো করে দেখাতে পারছে কিনা বাচ্চা সেকেন্ড ল্যাঙ্গুয়েজে, সেই সাজেশন বা ইনস্ট্রাকশন শুনে, এটাও কিন্তু ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল কোয়ার্ডিনেশনের মধ্যে পড়ে। এবার সেটাকেই আবার সামেটিভের আকারে রূপ দিতে হবে কোনো কাজের মাধ্যমে, যেখানে বাচ্চা সেটা লিখে দেখাতে পারবে। সো মাই স্পেসিফিক পয়েন্ট ইজ দ্যাট আমরা যখন প্রথম শ্রেণীর দ্বিতীয় শ্রেণীর ইভ্যালুয়েশন করব, সেক্ষেত্রে কখনোই কিন্তু সাবজেক্ট স্পেসিফিক ইভ্যালুয়েশন হবে না, স্কিল স্পেসিফিক হবে, এবং একটা স্কিল থেকে বিভিন্ন জায়গায় যাওয়ার যেন জায়গা থাকে সেইভাবেই হবে। এটা আমার প্রথম কথা। এবং আমি শেষ করব ঋত্বিক যে প্রশ্নটা করেছিল, যে কথাটা বলেছিল, সেই কথাটা দিয়ে, যে আমরা প্রথম শ্রেণী দ্বিতীয় শ্রেণীতে তো পড়ছি আমার বই, যেটা সমন্বিত বই, সেখান থেকে আমি যখন 3-4 যাচ্ছি, কীভাবে সাবজেক্ট স্পেসিফিক ডোমেইনে যাওয়ার জায়গাটা তৈরি হবে। এইখানে আমার একটা অত্যন্ত হাম্বল রিকোয়েস্ট আছে আমার টিচারদের কাছে, এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট মেনশন করার আছে। তারা যেন যখনই আমার বইয়ের কোনো একটা পাতাকে নিয়ে ডিল করবেন, দেখবেন, প্রথমে তাকে তিনটে কাজ যেন করেন। এক, তিনি যেন একটু দেখে নেন যে
এই বইটা স্পেসিফিক্যালি কি থিম নিয়ে কাজ করছে, এই বইটা স্পেসিফিক্যালি কি থিম নিয়ে কাজ করছে। কারণ আমার বই অনেকগুলো থিমের উপর কেন্দ্র করে গড়ে উঠেছে এবং এক একটা থিম তাকে এক একটা সাবজেক্ট স্পেসিফিক এরিয়ার দিকে যেতে সাহায্য করবে, এটা এক। দুই, আমি যখন আমার বইয়ের কোনো একটা পাতা দেখছি, একটা জিনিস খেয়াল রাখবেন, কোনো একটা পেজকে দেখি আপনার মনে হতে পারে এটা অঙ্কের পেজ, এটা বোধহয় ফার্স্ট ল্যাঙ্গুয়েজের পেজ, এটা সেকেন্ড ল্যাঙ্গুয়েজের পেজ। এইখানে আমার একটা ছোট্ট অনুরোধ আপনাদের কাছে, আমরা কিছু কিছু পাতা আছে ভীষণভাবে একই রকমের ব্যালেন্সড পেজ, আবার কিছু কিছু পাতাকে আমরা ইচ্ছা করে প্রিডোমিনেন্টলি একটু প্রকট রেখেছি কোনো সাবজেক্টের ক্ষেত্রে আর প্রচ্ছন্ন রেখেছি বাকি সাবজেক্টগুলোর ক্ষেত্রে। টিচার যেন একটু স্পেসিফিক্যালি দেখে নেন যে এই পাতাটাকে প্রিডোমিনেন্টলি এই সাবজেক্টের মনে হচ্ছে, কিন্তু আর কোন কোন সাবজেক্ট এরিয়া এই পাতাটার সাথে প্রচ্ছন্নভাবে রয়েছে। তাহলেই কিন্তু সেই এরিয়াগুলোকে নিয়ে যদি উনি ডিল করেন, তাহলেই কিন্তু যখন টু এর পর বাচ্চার ওই সাবজেক্ট স্পেসিফিক ডোমেনে যেতে সুবিধা হবে। এবং তৃতীয়ত, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমরা যেন পেজ স্পেসিফিক একদম এক্সপেক্টেড লার্নিং আউটকাম, প্রতিটা পেজের একটা করে পেজের অনেকগুলো এক্সপেক্টেড লার্নিং আউটকাম থাকে। টিচার সেই পাতাটা বাচ্চাদের ক্লাসে ট্রানজ্যাক্ট করার আগে যদি সেই পাতাটা কোন কোন এক্সপেক্টেড লার্নিং আউটকামের উপর বেস করে গড়ে উঠেছেন সেটা নিজের কাছে একটা নোট রেখে দেন, এবং যে নোটটা রাখতে পাতার তলার যে লার্নিং টিপস বা শিখন পরামর্শ ওনাকে সাহায্য করবেন, তিনি যদি নোটটা রেখে দেন তাহলে যে এক্সপেক্টেড লার্নিং আউটকাম প্রতিটাই যদি উনি চেক করে নেন যে ওই পেজের ক্ষেত্রে তিনি টাচ করতে পেরেছেন কি না, তাহলে কিন্তু তিনি আস্তে আস্তে ইন্টিগ্রেটেড পাতাটাকে ব্যবহার করে বাচ্চাকে এমনভাবে এম্পাওয়ার করতে পারবেন যে 1-2 এর পর সে যখন সাবজেক্ট স্পেসিফিক ডোমেইনে যেতে শুরু করবে তার চলনটা ভীষণ সুন্দর ও মসৃণ হতে পারে। ধন্যবাদ রাতুল। আমরা ক্লাস 1 এবং 2 যে বই আমার বই সহজ পাঠ এইগুলো নিয়ে আমরা কথা বললাম, এবং আমরা এইটা ওই যদি বলেন কাম্য শেখানো সামর্থ্যের মতন করে আমরা এটা চাইব যে এই যে ধরুন প্রথম ভাষা দ্বিতীয় ভাষা এইগুলোর শেখার যে জায়গাগুলো যে দক্ষতাগুলোকে অর্জন করতে হবে শিখতে হবে সেগুলো কিন্তু মোটামুটিভাবে ক্লাস 2 এর শেষে সে শিখে ফেলতে পারছে কি না, কারণ ক্লাস 3 থেকে যে চলনটা শুরু হবে সেই চলন কিন্তু অনেকটাই আলাদা। অর্থাৎ ধরুন আমি যদি প্রথম ভাষাতে একটা ছোট্ট উদাহরণ দিয়ে বলি যে ভাষার যে প্রথম ভাষা বা যে কোনো ভাষারই যে তিনটে স্তরের কথা গোড়ায় বলছিলাম, সেই তিনটে স্তরকে সে বুঝতে পেরেছে কি না, সে আয়ত্ত করতে পেরেছে কি না, এই তিনটে স্তরের ওপর দাঁড়িয়েই কিন্তু তার সারা মানে তার স্কুল কেন তার উচ্চশিক্ষারও যে পরিসর সবই কিন্তু এই তিনটের ওপর দাঁড়িয়েই শুধু কাঠিন্য মান বেড়ে চলবে। সুতরাং এইটা এই ক্লাস 2 এর শেষে এটুকু আমাদের ঠিক করে নিতে হবে যে ধরুন প্রথম ভাষার ক্ষেত্রে সে যে কোনো টেক্সট তার বয়স উপযোগী অবশ্যই, সে সেটা পড়তে পারছে কি না, পড়ে বুঝতে পারছে কি না, যা বুঝতে পারছে তা লিখতে পারছে কি না। তাহলেই এরপরে যখন আমরা ক্লাস স্পেসিফিক টেক্সট বই নিয়ে আলোচনা করব তখন আমরা বুঝতে পারবো যে পরবর্তী চলনগুলো কেমনভাবে হবে। প্রথম শ্রেণী এবং দ্বিতীয় শ্রেণীর আলোচনা আপাতত এটুকুই। ধন্যবাদ।